প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত, বিভিন্ন বিষয়ে আলোচনা। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০ নারী এমপির মধ্যে ২০ জনের সম্পদ কোটি টাকার উপরে, তিনজন এসএসসি পাস করতে পারেনি, সুজনের তথ্য। বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিউ ইয়র্কে নিজ বাড়িতেই পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিও নিহত, মানসিক ভারসাম্যহীন বলেছে পুলিশ। ঈদ যাত্রায় পঞ্চম দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আজ দেয়া হচ্ছে ৭ এপ্রিলের টিকিট। চালের দাম বৃদ্ধি অব্যাহত, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা, কথা রাখেননি চালকল মালিকরা। ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর নামকরা ব্র্যান্ডের পোশাকের আউটলেটগুলো, বেশি বাজেটের ক্রেতা সমাগম বেশি এসব আউটলেটে। টেকনাফ থেকে আরও ৭ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, নিরাপত্তাহীনতায় পাহাড়ে বসবাসকারীরা। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে ছুরিকাঘাতে ৪ জন নিহত, আহত ৭ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে মেরে ফেলার হুমকিদাতাদের গ্রেফতার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ।